বন্ধুরা, টিম ইন্ডিয়ার কাছে 7 উইকেটে বিশাল বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে করলো 11 কোটি টাকা জরিমানা এবং 3 বছরের জন্য ব্যান। আপনারা যদি জানতে চান যে কেন করলো বাবর আজমকে পাকিস্তান ক্রিকেট বোর্ড 11 কোটি টাকা জরিমানা এবং 3 বছরের জন্য ব্যান, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2023-এ টিম ইন্ডিয়া তাদের তৃতীয় ম্যাচ খেলে ফেললো পাকিস্তানের বিরুদ্ধে এবং এই তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের টিম 191 রান করে অল আউট হয়ে যায় 42.5 ওভারের মধ্যেই। তার মধ্যে বাবর আজম খেলে ফেললো 58 বলে 50 রানের ইনিংস, আর সেখানে মোহাম্মদ রিজওয়ান খেলে ফেললো 69 বলে 49 রানের ইনিংস। এছাড়া আর কোনো পাকিস্তানের ব্যাটার কোনো চমৎকার করতে পারেনি। তার মধ্যে টিম ইন্ডিয়ার হয়ে জসপ্রীত বুমরা তুলে নেয় 7 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট, মোহাম্মদ সিরাজ তুলে নেয় 8 ওভারে 50 রান দিয়ে 2 উইকেট, হার্দিক পান্ডিয়া তুলে নেয় 6 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট, কুলদীপ ইয়াদব তুলে নেয় 10 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট, রবীন্দ্র জাদেজাও তুলে নেয় 9.5 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট এবং এরা তাড়া করার জন্য মাঠে আসে টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, শুভমান গিল মাত্র 11 বলে 16 রান করে আউট হয়ে যায়। তারপর বিরাট কোহলিও 18 বলে 16 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর বন্ধুরা, মাঠে এলো অধিনায়ক রোহিত শর্মার তুফান এবং একাই রোহিত শর্মা পাকিস্তানের বোলারদেরকে চুরমার করে দিল এবং কুটতে কুটতে কুটে দিল রোহিত শর্মা এবং দেখতে দেখতে খেলে ফেললো 63 বলে 86 রানের মার্কাটারি ইনিংস, 6টি 4 এবং 6টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে শ্রেয়স আইয়ারও খেলে ফেললো 62 বলে 53 রানের ইনিংস এবং খুবই সহজেই এ রান তাড়া করে ফেললো টিম ইন্ডিয়া 30.3 ওভারে 3 উইকেট হারিয়ে এবং 7 উইকেটে বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে। আর সেই জন্য পাকিস্তানের ক্রিকেট ফ্যান্সরা বলছে যে বাবর আজম এই ম্যাচে খুবই খারাপ অধিনায়কত্ব করেছে। তার কারণ হচ্ছে যে সে বোলারদেরকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি, আর এই খারাপ অধিনায়কত্ব করার জন্যই এই ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে। এবং সেই জন্য পাকিস্তানের ক্রিকেট ফ্যান্সরা বলছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে যে বাবর আজমকে 11 কোটি টাকা জরিমানা এবং 3 বছরের জন্য ব্যান করা উচিত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।